মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মা হয়ে আপনি নিজের ছেলেকে অন্ধকারের দিকে কি করে ঠেলে দিচ্ছেন? আপনার ছেলেটা কুপথে চলে যাচ্ছে দেখেও আপনি ওকে হাত ধরে শাসন করেননি, উল্টে আশকারা দিচ্ছেন, তাই তো? যাকগে, যা হওয়ার তো হয়েই গেছে, কিন্তু এখনো সময় আছে রাজটানা। আর আমি আপনাকে একটা কথা বলছি, আপনার ছেলের মধ্যে এখনো একটা ভালো মানুষ লুকিয়ে আছে। আপনি পারবেন ওই ভালো মানুষটাকে ওর মধ্যে থেকে বের করে আনতে। আপনি দয়া করে ওকে বোঝান, ওকে অপরাধের অন্ধকার জগৎ থেকে বের করে নিয়ে আসুন। ওকে বোঝানো যা করছে অন্যায় করছে, ওর ঠিক কাজ করছে না, নয়তো ও নিজের সাথে সাথে সমাজের আরো পাঁচজনের ক্ষতি করবে। আপনি বুঝতে পারছেন তো আমার কথা? কিসমত ম্যাডাম, সব কপালের দোষ। এই কাটাকল বস্তিতে ইসে জাদা আচ্ছা আর কুছ নেই হো সকতা। এখানকার ছেলেরা পেটের খাবার জোগাড় করে এই সব কাম করে, বলে খাবে কি? বলে বাবা, পরিস্থিতি যে মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করে আবারও তার প্রমাণ পেলাম। দুবেলা দুমুঠো ভাত জোটানোর জন্য একটা ধরতাজা ছেলে তিলে তিলে নিজেকে শেষ করছে। আখির চাতি কে আয়াপ, আমার একটা অনুরোধ রাখবেন দিদি? বলুন না, রাখবেন আমার অনুরোধ? বাতাইয়ে। শিবার খাওয়া দাওয়া ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে চাই। আজ থেকে শিবার জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা রইল। লেকিন আপ ইয়ে সব কিউ করনা চাতি হ্যায়? ওকে আলোর দিশা দেখাতে চাই, অপরাধের অন্ধকার থেকে ওকে বের করে নিয়ে আসতে চাই আমি। আচ্ছা, আপনি তো মা, আপনি চান না আপনার শিবা মানুষের মতো মানুষ হোক? আমি জানি আপনি চান, আপনি আমার উপর ভরসা রাখুন। আমি যদি আপনার সাহায্য পাই, আমি শিবাকে ঠিক মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসব। শুধু আপনার বিশ্বাসটুকু দরকার। ওকে বোঝাতে হবে ও যা করছে অন্যায় করছে, ওকে সুপথে ফেরাতে হবে। আপনি বোঝাবেন তো ওকে? কথা দিন আমায়। মুঝে থোড়া টাইম চাইয়ে সোচনে কে লিয়ে। ঠিক আছে, কিন্তু আমি জানি আপনি আমার কথায় ঠিক রাজি হবেন। আমার নম্বর, আমি শুধু একটা ফোন করবেন। মানুষ বানানে কে লিয়ে তো দে গই থি ও, কিন্তু পেটে না ধরলো তো বড় করেছি। মুঝবে আগর কুছ ভি ভালা থা, ও সব কুছ দেখে আমি ওকে মানুষ করবার চেষ্টা করেছি। শিবা যদি সচমে ইনসান কি তরহ ইনসান হো সকে, সবচেয়ে বেশি আনন্দ তো আমারই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।